আজকে একটু আলোর সমস্যা হচ্ছে না গো, কেন বলতো? এখন বাজে 4টে, হাঁপিয়ে গেছে গো মানুষটা। শুধু ছুটছে সকাল থেকে, শুধু ছুটছে। এখন খাওয়ার টাইম পেলাম আমরা, কিছু করার নেই, চলো শুরু করি। ভাতটা তো গরম করে এনেছি, তাড়াতাড়ি স্টার্ট করে দাও। পেঁয়াজকলি আলু ভাজা, ওটায় 2 পিস আলু আছে, বাকি পেঁয়াজকলি। ব্রকোলি দিয়ে কাতলা মাছ আর ডাল, তার মধ্যে আচার আছে, মুসুর ডাল। চলো আচার ডাল। চলো শুরু করে দাও। আজকে আর বেশি কথা বলার মতো সময়ও নেই আর ইচ্ছেও নেই। এই এমনই টাইম, এই সময় খেয়ে আর ঘুমানো যাবে না, খেয়ে জেগে থাকতে হবে। দুপুরে ঘুমানো যাবে না আজকে। আর দুপুর কোথায়? দুপুর না, বিকেল হয়ে গেছে। তারপর আমি বললে আবার বলবে আমি তোমার সব কথা ভুল ধরি। হ্যাঁ, এটা তোমার 3টে পরে বিকেল। এমনিতে আজকে যা ওয়েদার, সকাল থেকেই বিকেলই হয়ে আছে। পুরো মেঘলা, বৃষ্টি হবে, জঘন্য ওয়েদার হয়ে গেছে। তার মধ্যে দুর্গাপুর ইনফো কেন্দুলি মেলার লাইভ দিয়েছে, বাবারি দলে দলে লোক। আবার বলে কোভিড বিধি মেনে। এরকম ভিড়ে প্রশাসনকে লাঠি নিয়ে দৌড়াতে হবে, সেটা তো সম্ভব নয়। এই পরিস্থিতিতে মেলাটাই করা উচিত হয়। সুতরাং যা হচ্ছে হতো না, এরকম একটা ভাববো আগে। জলটা দাও না। দেখো 4টের সময়ও খেতে এসেছি তোমাদের সামনে, বলেছি যে যা খাবো যখন খাবো তোমাদের সাথে শেয়ার করব। কিছু মানুষ আছে জানি, তারা বলবে যে সুগার পেশেন্ট এত দেরি করে খাওয়া উচিত নয়। কথাই ঠিকই, কিন্তু কেন হয় তিনি যদি সামনে থাকেন তাহলে বুঝতে পারবেন না। আসলে সুগার পেশেন্ট তুমি বাড়ি থাকলে তো আর এত দেরি করে খাও না, না কাজকর্ম তো করতেই হবে, কাজকর্ম না করলে কি হবে বলো। খাওয়ার সময় এমন কিছু কিছু সময় আসে দেরি হয়। আজকে আমরা না গো, হোম ডেলিভারিও এখন দিয়ে এলো 3:30 বলো। ছেলেগুলো এত ভালো, বলছে রানাদা কোনো চাপ নিও না, ঠিক আছে কোনো ব্যাপার না। কিন্তু আমার তো ই লাগে না, আমাদের তো খারাপ লাগে বলো। কখন ওরা ফিরেছে 1:30টার সময়, তখন থেকেও বসে আছে খাবে বলে। 5 বছর ধরে ওদের দিচ্ছি, এই প্রথম আজ প্রথম এত দেরি হলো। ওরা দেরি করে আসা আলাদা ব্যাপার, কিন্তু নিজেদের একটা, হ্যাঁ ওইটাই, নিজেদের বিবেক বলে কিছু আছে, খুব বাজে লাগে। আর এমন পরিস্থিতি আমি যে গিয়ে দিয়ে আসবো সেটাও হবে না।
ব্রকোলি দিয়ে মাছের ঝোল খেয়ে দেখো কি ভালো লাগে গো খেতে। কি ভালো লাগছে না? তুমি ওঠেনি না? কি ওই বাজারে যাওনি তুমি? না ওই না, ব্রকোলিটা ওই বাজারেই ওঠে না? এই বাজারে ওঠে, এই বাজারে ওঠে। ব্রকোলি শীতের এই সময় ওই শেষের দিকটায় একটা লোক নিয়ে আসে অনেক বড় বড় ব্রকোলি, মনে আছে গত বছর নিয়েছিলাম? একদম ওই শেষের দিকটাতে বসে অনেক বড় বড় ব্রকোলি নিয়ে আসে। সামনে দিয়ে নেই বল, সামনে দিয়ে যাবো ব্রকোলি? না না, আলুটা ওদের দিয়ে দিয়েছে, ব্রকোলিটা আমাদের রেখেছে। আমি শুভমিতটা তুলে নিয়ে তারপরে ব্রকোলি ছেয়েছি। আমি বলবো ছেড়ে দাও, নাহলে বলবো ইয়ে ডিম ভুজিয়া দুটোর মধ্যে একটা হবে। কি ভালো যে লাগে গো ব্রকোলি দিয়ে মাছের ঝোল, তোমরা একবার খেয়ে দেখো। ফুলকপির থেকেও ভালো লাগে। ব্রকোলিটা রান্নার পরে খুব সফট হয়ে যায়, এত সুন্দর সফট হয় তুলোর মতো গুলো। আমি কিন্তু ব্রকোলিটা কি করেছে বলো তো, তেলে দিইনি কিন্তু, এমনি মেনে পুরো ফ্রাই প্যানে ঢাকা চাপা দিয়ে 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 নরম করেছে। পেট ভরে যা, একটু খাওয়াটা কম কম হলে ভালো হতো।
টাইমটার জন্য বলছি না, অসুবিধা হচ্ছে না, কি করবে বলো, কখন খেয়েছো বলো তো সকালের খাবারটা? 3 পিস পাউরুটি খেয়েছো সেই 9:30 সময়? কিছু খেয়েছিলে? তাহলে কোথায় চিনি ছাড়া চা পাওয়া যায়? না আসলে এইসব ম্যাক্সিমাম দোকানে করে কি, চাটা রেডি করে নিয়ে আসে, ফ্লাক্সে রেখে দেয়, আর যারা চা বানিয়েও দেয় তাদের চাটা ফুটতেই থাকে, ফুটতেই থাকে, তাই না? ওদের চিনি মিশানোই থাকে ওতে। না তোমার অফিসের কাছে চা দোকান আছে আলাদা, এত এরকম জগ আছে চিনি ছাড়া চা করা থাকে। আচ্ছা চলো তাহলে, চলো তাহলে, ভালো লাগলে যা করার করবে, আর বলবো না। 4টার সময় পেটকে শান্ত করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা টাটা।